অলসতা যা ধীরে ধীরে নষ্ট করে দেয় মানুষের স্বপ্ন এবং আশা আকাঙ্ক্ষা। আজকে আমরা জানব কোন পদ্ধতিতে এই অলসতা দূর করা যায়। জীবনে চাওয়া পাওয়ার মধ্যে ব্যবধান নিয়ে মানসিক চাপে ভোগেন অনেকেই। কেউ স্বাস্থ্য রক্ষার জন্য প্রয়োজনীয় শরীরচর্চার সময় বের করে উঠতে পারেন না, আবার কেউ এতই আলসেমিতে ভোগেন যে কাজের পর কাজ জমে থাকে কিন্তু সেই কাজ হয় না শেষ করা। জীবনের ক্ষতিকর প্রভাব পড়ছে বুঝেও নিজেকে পরিবর্তনের প্রেরণা খুঁজে পান না অনেকেই। কেউ কেউ আবার ভোগেন মানসিক অবসাদে। কিন্তু আপনি কি জানেন একটি জাপানি পদ্ধতি বদলে দিতে পারে সব কিছু? জীবনের যে বড় লক্ষ্য একেবারে পেতে চাইলে সফলের তুলনায় ব্যর্থতার সম্ভাবনাই বেশি। বিশেষত যারা একটা মনোসংযোগ বজায় রাখতে পারেন না তাদের পক্ষে তো সমস্যা আরও বেশি। আর তাদের জন্যই সমাধান হতে পারে কাইজেন পদ্ধতি। জাপানের একটি প্রচলিত পদ্ধতি হলো কাইজেন। জীবনের ছোট ছোট এবং নিয়মিত পরিবর্তন এনে শেষ পর্যন্ত সামগ্রিকভাবে বৃহৎ একটি পরিবর্তন ঘটানোই এই পদ্ধতির মূল কথা। কাই শব্দের অর্থ হলো পরিবর্তন আর জেন শব্দের অর্থ হলো প্রজ্ঞা। তবে পদ্ধতিটির কোনো বদ্ধমূলক নিয়মকানুন না থাকলেও অনেকেই কাইজেনকে এক ধরনের জীবনচর্চা বলে মনে করেন। বিশেষজ্ঞরা বলেন যদি 2-1 মিনিটের মতো অল্প সময় নিয়েও এটি করা যায় তাহলে শেষ পর্যন্ত একটি বড়সড় পরিবর্তন জীবনে আসতে পারে। কিন্তু কিভাবে করবেন এর অনুসরণ? ধরুন আপনি কোনো একটি বই পড়তে চাইছেন কিন্তু দীর্ঘদিন পড়া হয়ে উঠছে না কিছুতেই। দিনের একটি নির্দিষ্ট সময় নির্বাচন করুন সেই বইটি পড়ার জন্য, তবে বেশিক্ষণ নয়, বরং 2-5 মিনিট পড়লেই হবে। এবার রোজ নিয়ম মেনে একই সময়ে 2-5 মিনিট ধরে সেই বইটি পড়তে থাকুন। যতই অসুবিধা থাকুক কোনো মতেই বন্ধ করা যাবে না এই অনুশীলন। বই পড়তে পড়তে অনিচ্ছা কমে আসবে অচিরেই, তারপরেই সময় নিতে পারেন বাড়িয়ে। যে কোনো কাজ দিয়ে শুরু করলে ধীরে ধীরে বাড়িয়ে নিতে পারেন কাজের সংখ্যা। দেখবেন ক্রমেই একাধিক কাজের জন্য সময় বেরিয়ে আসবে। আপাতভাবে তুচ্ছ মনে হলেও গোটা বিষয়টির ভেতরে রয়েছে বিজ্ঞানের চেতনা। আসলে যে কোনো বড় লক্ষ্য দেখলে সংশয় তৈরি করাই মস্তিষ্কের জন্য স্বাভাবিক। তাই বড় কোনো লক্ষ্যমাত্রা না রেখে তাকে ছোট ছোট আকারে ভেঙে নিতে পারলেই কেল্লা ফতে। পাশাপাশি যে কোনো কাজের প্রশিক্ষণ পেতে তা সম্পন্ন করার জন্য সহজ হয় মস্তিষ্কের পক্ষে। এ পদ্ধতিতে কার্যত মস্তিষ্ককে নিয়মিতভাবে কাজ করতে পারার প্রশিক্ষণ দেওয়া হয়।